কোনো পাটের দড়ি এই আত্মীয় কুলের পাতা গরম পানি এ গোসল করাবে কফন পরাবে আজ মন মোর চঞ্চল রে। নারী হচ্ছে শয়তানের লেজ। তিন নম্বর কথা, আল্লাহ রাসূল এবার পুরুষদেরকে বললেন, কি বললেন, আদায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস যারা হবে জান্নাতে যাওয়া তো দূরের কথা, তার খুশবুও পাবে না। দায়ুস কে? যে নিজের বেটিকে, মাকে, বোনকে, দিদিকে পর্দায় রাখতে পারে না, তারা দায়ুস। আসামের কথা বলি, একটা দেশ আসাম, ভারতবর্ষের দেশ, তাদের দেশে জলসায় যায় বাবা, অহরহ যায় এখন, কিন্তু অবাক লাগে মগরে যেমন আদার হল, কোন নারী আর রাস্তাতে দেখতে পাবেন না। জলসাতে যদি একাধ দিন আমি জিজ্ঞেস করি, মেয়েদের প্যান্ডেল হয়নি? হুজুর, আমাদের দেশে মেয়েদের প্যান্ডেল হইব না, আমাদের দেশে মেয়ে আসা নিষে, আলহামদুলিল্লাহ। তো তারাও তো মানুষ, আমরাও মানুষ, তারাও মুসলমান, আমরাও মুসলমান। হাবাবাতি মুফতি নাজমুল সাহেব বলে গেলেন বহুত কথা, কি বলেন, বহুত কথা, বড় গুরুত্বপূর্ণ কথা। আমরা কোন ক্যান্সারে ভুগছি বাপ, এমন ক্যান্সার রোগ এসে গেছে, কিছু হায়না কুত্তার মতো কিছু লোক হা করে তাকিয়ে আছে, তারা নিজের স্বার্থটা সিদ্ধি করার জন্য শুধু একটা কথা ওড়াচ্ছে, মৌলবীরা শুধু স্বাধীনতাটা কেড়ে নিল, শুধু ওদের কথা, ব্যক্তি স্বাধীনতা কাউরের নাই। এইটাই বলে নারীদেরকে এমনি করে চাঙ্গা করে দিল বাবা। নারীরা দেখছে, হ্যাঁ চাকরি তো বাবার কালে মেয়েরা পাবে না, পুরুষ হয় পাই না, তো মেয়েরা কি করে পাবে, কি বলেন, এদেরকে লোভ লাগানোর জন্য একটা চাকরি বের করেছে বাপ, কি আইসিডিএস। তো আইসিডিএস এর কোন চাকরিটা আবার মুসলমান মেয়েটা পাবে? হাঁড়ি ধোয়াটা, হাঁড়ি ধোয়া রান্না। এই নিয়ে কি পাগল, এতটুকু ব্যাগ কিনবে আর একটা শাড়ি কিনবে, শাড়িটা কায়দা করে যত নিচে পারা যায় তত নিচে নামিয়ে পড়বে, আর ব্যাগটা ঘাড়ে ঝুলাবে, স্বামীকে বাড়িতে বলে যাবে আজকে আসতে দেরি হবে, তুমি ভাত টাত খুলে খাই, কেন মিটিং আছে বেতন বাড়বে, এই ভাড়াও চিন্তা করলো তাহলে বাড়বে, ঘুরে এলো বা সন্ধ্যাবেলায় ঘুরে আসছে বেতন বেড়েছে, হ্যাঁ কত, পঞ্চাশ টাকা, কত বেড়েছে, পঞ্চাশ টাকা, 250 ছিল 300 হয়েছে, হায় হায় মুসলমান। আর একটা সুযোগ তুলে দিল কি, মেয়েদেরকে তো বাইরে বের করতে পারা যায় না, তাহলে কি করা যায়, দেওয়ালে দেওয়ালে লিখে দিল এই এই অঞ্চলটা মহিলাদের, ওই অঞ্চলটা পুরুষদের। এইবার দেওয়ালে বাপজি কহিল নূরজাহান, আমি আমাদের গ্রামে বাবজি, আমার বাড়ির পাশে ভোটে জিতল তার বিবি, আর অমনি গ্যারেজ করে নিয়ে চলে গেল, কোথায় পার্টির লোকে, কেন অন্য পার্টি তো দেওয়া তাকে ভুলি ভালি কেড়ে নিয়ে নিজের পদলে করে নেয়, এই জন্য 10 দিন 20 দিন এক মাস গ্যারেজ করে রাখবো যতদিন পঞ্চায়েত গঠন না হইলো। সে লোকটার কি হল চাচা, মন খারাপ নাকি, কি কাজ করতে গেলাম চাচা, কি গো, ওই যে ভোট তোমার চাষে দাঁড় করেছে, কবে কোথায় জিলি যে লুকি ধুইছে বা খুঁজেই পেছি, আমাদের ভাবছি আর তো ভাবি মেরে তোর আর নাই, তাদেরকে ভোটে দাঁড় করাই দিয়েছিস, তাদের তোদের আর নাই,
এরকম হয় কি হয় না? যেরকম হয় কি হয় না? তাতেও মুসলমানদের লজ্জা হয় না, এতেও লজ্জা নাই মুসলমান। তাই আমি অনুরোধ করব মুসলমান, আমরা ইমানওয়ালা, ইমান বড় দামি বস্তু, এই ইমানটাকে কেড়ে নেবার জন্য বহুত রকমের আইটেম আমাদের কাছে আসছে, আমরা বুঝতে পারছি না, খপ করে সেই আইটেম গুলো খেয়ে নিচ্ছি। খুব ভালো করে বুঝি আমি এই জন্যই একটা কথা বলি বাপ, কালিদাসের হিয়ালি শুনেছেন? কালিদাসের হিয়ালি টেনে যেতে যেতে দেখছি কালিদাসের হিয়ালি ছোট বই পড়া বিক্রি হয় সময় কাটাবার জন্য। একটা ছেলে বই কিনেছে, পাশে পড়ছে বসে বসে। আমি বললাম ভাই বইটা দাও না, আমি একবার পড়ে দেখি। দিল, যেমন বের করেছি বাপ মারাত্মক মাল বেরিয়ে গেছে। কি সেটা আপনাদেরকে বলবো? বলবো যে ছাইয়ে লটাপটা দুই কান কাটা, ভালো করে শোনেন, ছাইয়ে লটাপটা দুই কান কাটা, ত্রিভুবন দেখালো চিল বেটা, যে জানে না টিপটিপির ঘা, তার কাছে যে টিপটিপা গা। তার মানে বুঝতে পারলি কিছু? তার মানে আপনাদের পুকুর পুষ্কুর নিয়ে আছে? আছে। পুকুরে ছিপে মাছ ধরেন সময়ে? ছিপ ফেলেন। এবার ছিপ ফেলেছেন, মাঝে মাঝে নিকট টানছেন, আর সে খাবারটা তলাতে নড়ছে, নড়ছে, এখন কিছু চারা পোনা মাছ এসে ভিড় লাগিয়েছে। আর এক বাবাজি কাতলা এসে বলছে, এ ছোড়া না কি করছিস? তো বলছে বিখ্যাত খাবার, দেখি ছাড়া যায়। বলে আমি বুড়ো, আমার কাছে শোন, কি যদি বাঁচতে চাস তো ওই খাবারটা খাস নি। বলে কেন? ওই খাবারটা খাবানোর লেগেই তো ফেলেছে রে, উপরে পাঁচ আঙুলি এক মাল তাক লাগিয়ে বসে আছে, পানির উপরে একটা ভাতা সোলা ভাসছে, তুই যেমন খাবি আর সেটা ডুবে যাবে, আর যেমন ডুববার তোকে দিবে এক টান, আর অমনি ডেঙাতে লটাম করে পড়বি, আর তোকে ছাড়িয়ে নিয়ে ঝোলাতে ভরবে, বাড়িতে নিয়ে গিয়ে একটা মেয়ে মানুষকে দেবে, মেয়ে মানুষটা আনন্দের সঙ্গে এক হাতে বঠি আর এক হাতে এক গাদা ছাই নিয়ে যাবে, যে তোকে ছাইয়ে লটাপটি করাবে, করিয়ে তোর নাক কাটবে, কান কাটবে, ছাল চামড়া তুলবে, পেট কেটে নাড়ি ভুঁড়ি বের করবে, করার পরে শিলে পাথরে ভালো করে রগড়িয়ে ময়লা গুলো দূর করে তোকে লবণ দিয়ে তেল দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে ভাজবে, ভেজে আরাম করে খাবে। যদি আমার কথা শুনিস তাহলে বাঁচবি, খবরদার খাসনি। কিন্তু বর্তমান জামানা বাপ, আমরা মৌলবীরা যেমন করেই বলি শুনবে বটে, কিন্তু মানতে কেউ রাজি নয়। কি বলেন? এইবার চ্যাংলারা বলছে থামো, বুবা বুবা করে পুকুরটা দশ পাক মেরল, মেরে যে বলছে বুড়ো বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছিস? তোমার বয়স হয়ে গেছে, তুমি আর চলাফেরা করে খেতে পারবে না, বুঝিয়ে বাজিয়ে আমাদেরকে তাড়াবা, তাহলে তুমি মনের আনন্দে খাবা। সে গোড়ে বলে সারা দুনিয়া খুঁজে এলাম, কোথাও কেউ নাই, আর তুমি বলছো এই আছে ওই আছে, ওই হবে এই হবে তাই হবে, আমরা খাবো। বুড়ি বলছে ভাব তোদের শেষ অনুরোধ করছি, খাস নি, খেয়েছিস তো মরেছিস, খাবো না তো এখনো শুনবো না। শেষে বুড়ি বলল তাহলে দেখ দামন যাই কর, শেষে আমাকে যেন দুঃখী করিস নি। এ বাবা এখানে বসেছে, আমি যেভাবে বলবো সেভাবে হচ্ছে না বাপ। কি বলেন? ভলিউম বাড়ালে হবে কি কায়দা বেকায়দা করে দিয়েছে? এইখানে এইখানে বক্স রাখলে পরে ভলিউম বাড়ে, জীবনেও বাড়বে না। ওটা কেটে দাও, দেখবে ভলিউম বাড়াও, দেখি বাড়ি তো, আরো বাড়াও একটু, আর বাড়াও, ঠিক আছে দেখো। শুনতে পাচ্ছেন আপনারা ভাই মহতারাম? এবার ভালো করে শুনে নেন। এবার বুড়োকে বুড়ো আঙুল দেখালো, দেখিয়ে বলছে তোর কথা মানবো না, খাবো মাল। বুড়ো বলছে তাহলে আমি আর কিছু বলতে পারছি না, খা যা দেখবি। কি বলেন? এইবার সেই বুড়োর কথা না শুনে যদি ওই টোপ খাই বা, তাহলে সে পানিতে থাকবে না উপরে যাবে?
ধরে বলো কি করবে, একবারে এক টান মেরে তোর অমনি ডেঙ্গায় চলে এসেছে, ও ঝোলাতে ভরেছে বাড়ি নিয়ে আসছে। এইবার ঝোলাতে পড়ে তো মাছ মনে মনে ভাবছে, বুড়ো বলেছিল টান মেরে ডেঙ্গায় তুলে ঝোলায় ভরবে, তাহলে আবার সেই মেয়ে মানুষটা আসবে নাকি মুঠি নিয়ে, ও তো ভাবছে নাকি বলেন। এবার তোমার মেয়ে মানুষটার কাছে দিল, মেয়ে মানুষটা আনন্দে বলছে আজকে তো সাইজের কাতলা পেয়ে পাবো। হ্যাঁ, একবারে ছাইয়ে মাখিয়ে লেজে তার মাথা থেকে ধরে গঠিটাকে এরকম এরকম করছে। এইবার যদি ওই মেয়েটির কাছে ও কেঁদে গড়াগড়ি করে বলে, ও গো জননী, আমি বুড়ো মুরব্বীর কথা না শুনে চরম ভুল করেছি মা, আজকের মতো ছেড়ে দাও, আমি জীবনে ভুল আর করব না। এই করেছি লটাপটি করে হাত ফসকে দুবার চারবার পড়ে যাই। তো মেয়েটি কি করবে, তুমি বারে বারে হাত ফসকে পড়বা, থামো, তুইলে একবার এক আফসান দেবে কিনা, তোর ভাইর আগে কমায় তারপরে হবে। ও মুসলমান কোথায় আছি খুব ভালো করে বুঝে দেখি, ভাব দিন তার সবে যেদিন মরণ হবে, ভাব দিন তার সবে যেদিন মরণ হবে সেদিন কেমন হবে ভাই, এ ভাই বন্ধুদের আদার কেন্দ্রে হবে যাবে যার সঙ্গে তোমার কেউ যাবে নাই, পরের জন্য মেহনত করে মরে গেল বাবা, এ কোন বুকারে বাবা, নিজের চিন্তাটা কোনো সময় করলো না, কাগজে চিঠি লিখছে এমনি করে লিখে বলছে হুজুর গো ইসলাম মানে শান্তি, তো মুসলমানদের অশান্তি কেন, কথা ঠিক না বে, ঠিক, ইসলাম মানে যদি শান্তি হবে তাহলে মুসলমানদের অশান্তি কেন, কথা সে ঠিকই জিজ্ঞেস করেছে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, জোরে বলুন, শান্তি অশান্তির মালিকটা কে, উত্তর দেন, আল্লাহ। শান্তি অশান্তির মালিক কে, আল্লাহ। আরো জোরে বলুন, আল্লাহ। আরে বাবা ভয় নাই, ইয়াসুল্লাহকে চিনে ইরাম বাজারের লোক, এরা ভাবছে বসেছে ও হু হা করিয়ে কি কাজ করবে তা খোদায় জানে, ভয় আর কথা বলছে না, ভয় নাই, ভয় আমি কাউরে লোকসান করতে আসিনি বাপ, আমি এসেছি তোমাদের উপকার করতে, কি বলেন, আল্লাহ আমি বুঝতে পারছি না, একটা ছোট ছেলে তার বগলে পোড়া হয়েছে বাপজি, হেই বাবাজি, আর সে হাতকে তুলে বলছে বাবুলাম মা, আর মা মাঝে মাঝে মেঘ টিপে আর দেখে নরম না শক্ত, যেদিন দেখেছে নরম সেই দিন দুই বড় ছেলেকে বলেছে বাপ তুই হাত ধরবি আর তুই পা ধরবি, আর আমি কেটে দেব না হলে ছেলে বাঁচবে না। হ্যাঁ, দুই ছেলে গপ করে ধরেছে আর কাজ করে মেরে দিয়েছে, যেমন মেরে দিয়ে তার মাল বেরোতে লেগেছে বাবা গড়গড় করে টিপছে, একবার পাখা এত বড় মাল, কি বলেন, গড়গড় করে বেরোচ্ছে আর ছেলে তো ঘুরে সাল মুখে যা আসছে মাকে সমানে ঝাড়ছে, ছাড়বি তো ছাড়ে দা মা, তা না হলে তোর আমি যত গালি ছিল সব দেয়, মা বলছে তো যত গালি দে মাল থাকা পর্যন্ত আমি ছাড়ছি, টিপে টাপে সব বেরছেন করে দিল, নিমের পাতা দিয়ে পানি গরম করা ধুয়ে মুছে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে এবার ওষুধ দিয়ে এসেছিল মলম লাগিয়ে দিয়ে ছেড়ে দিল, ছেলে তো কোথাও কোথাও ঘুমিয়ে গেল। একদিন দুদিন তিন দিন চার দিন পরে ছেলেকে জিজ্ঞেস করছে মা, আরে তোর বেদনাটা কেমন আছে, ভালোই হয়ে গেছে সামান্য অল্প আছে, তো সেদিন যে গালি দিচ্ছিলি এত তাড়াতাড়ি ভালো হবে আমি জানি, সেদিন খুব লাগছিল, চার দিন পরে বুঝে চলে এলো, চার দিন পরে যে মা মাকে গাল দেব আমার ভুল হয়েছে, মাকে আমি ভুল মনে করেছিলাম, মা আমার উপরে জুলুম অত্যাচার করে নাই, মা বরং আমার উপকার করেছিল, সেদিন আমার বুঝতে ভুল হয়েছিল বলে গাল দিয়েছিলাম, মাকে হাত চেপে ধরে ক্ষমা চাচ্ছে, দোস্ত আমার আজকে বুঝে আসছে না, হু আমরা দিচ্ছি না, হ্যাঁ আমরা বলছি না, আলহামদুলিল্লাহ বলছি না, সুবহানাল্লাহ বলছি না, বুঝে আসবে কবে, যেদিন আমার বারান্দা থেকে সব কাপড় চুপড় খুলে তুলে নিয়ে এসে নিচে তত্তায় শুইয়ে দেবে গোসলের জন্য, বুঝে সেই দিন আসবে, আজকে আসছে না, বুঝে সেই দিন আসবে, সেই জন্য জোরে সরে বলুন শান্তির মালিক কে, আল্লাহ। আরো জোরে বলতে হবে অশান্তির মালিক কে, আল্লাহ। শান্তি অশান্তির মালিক যদি আল্লাহ হয় তাহলে জোরে বলো মুসলমান মসজিদ কার ঘর, আল্লাহ। জোরে বলুন কার ঘর, আল্লাহ। কোরআন কার কালাম, আল্লাহ। জোরে বলুন, আল্লাহ।
ঠিক তিনটের সঙ্গে মিলাতো তো, মসজিদ আল্লাহর ঘর, কোরআন আল্লাহর কালাম, আমি আল্লাহর গোলাম। তাহলে আমি গোলাম, গোলামের কাজ আল্লাহর কথা শোনা, কি বলেন তো? কোরআন হচ্ছে আল্লাহর কথা, তাহলে আমরা আল্লাহর কথা শুনি তো বীরভূম জেলা মানুষ ভালো করে শুনেনি। একদিকে দিদি বলছে চলে আয় শান্তি দেব, আর একদিকে দাদা বলছে চলে আয় শান্তি দেব। জোরে সরে বলুন, দাদা দিদির কাছে শান্তি পাওয়া যাবে কি যাবে? যদি শান্তি পাওয়া যাবে তো কলকাতা থেকে দিদি একা কেন ইলাম বাজারে আসে না? শান্তি যদি পাওয়া যাবে দাদা দিল্লি থেকে কেন ইলাম বাজারে একা ঢোকে না? শান্তি যদি কেন শান্তি মুসলমান শান্তি পাবা? শান্তি যদি পেতে চাও এখনো মুসলমান তাড়াতাড়ি এসে যাও। কোরআন ছাড়া শান্তি তোমার নাই, একটি হাদিসের মধ্যে এসেছে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, কোরআনকে যদি তুমি জানে প্রণে মানে ভালোবাসতে পারো, কোরআনকে যদি তুমি মেনে নিতে পারো, কোরআন যদি তুমি তালিম নিতে পারো, কোরআন যদি তুমি প্রতিদিন তেলাওয়াত করতে পারো, কোরআনের যদি তুমি প্রতিদিন খেদমত করতে পারো, তাই কোরআন বলছে আমি তোর শান্তির জন্য যথেষ্ট, আমি তোকে কোনো কালে ভুলে থাকতে পারবে না। কোরআনকে যে ভালোবাসে, কোরআনকে যে মহব্বত করে, কোরআনের যে খাদিম হয়ে যায়, সেই ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যায় ইন্তেকাল করে, তখন দুনিয়ার মানুষ তাকে মুর্দা বলে ঘোষণা করে দেয়। তারপরে যখন গোসল টোসল করিয়ে কাফন পরিয়ে দিতে যায় কোরআন লোকচক্ষুর আড়াল দিয়ে, তখন তার কাফনের ভেতরে ঢুকে যায়, কেউ জানতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই দোস্তরা বুঝুক, এবার আমি আপনাদেরকে বলছি, এবার দুনিয়ার লোকে তার জানাজা পড়ে, জানাজা পড়িয়ে তখন তাকে কবরে রেখে দেয়, কবরে যখন রেখে দেয় সেই টাইমে দুনিয়ার লোক চলে আসে কবরে, মনকির নাকির আসবে কি আসবে না? কেউ আসবে কি আসবে না? যখন মনকির নাকির এসে যাবে তখন অবাক হয়ে যাবে, বলে অবাক কেন? দেখবে ওই মুর্দা ব্যক্তির মাথার কাছে কে যেন এক নওজওয়ান দাঁড়িয়ে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা বলবে কে নওজওয়ান, তুমি এখান থেকে হটো। নওজওয়ান বলবে আমি হটবার জন্য আসি নাই। বলে তাহলে কিসের জন্য এসেছো তুমি? বলে তুমি যত প্রশ্ন একে করবা আমি তোমার প্রতিটি প্রশ্নের উত্তরকে সহজ করানোর জন্য এসেছি। বলবে সুবহানাল্লাহ। বলবে এত বড় স্পর্ধা তোমার কবরে, মুর্দা রানী ছাড়া থেকেও থাকবে না, তুমি কে? আমি কে তুমি বুঝতে পারবো না, আমি এর সঙ্গে কবরে নই, এর সঙ্গে কবরে থাকবো, তুমি প্রশ্ন করবা আমি উত্তরগুলো সহজ করিয়ে দেব। এ যখন হাসরের মাঠে যাবে তখন এর সঙ্গে আমি হাসরের মাঠে থাকবো, আরশের নিচে একে বসিয়ে দেব, আমলনামা যখন আল্লাহ দেবে আমি টেনে নিয়ে আমলনামাটা ওর ডান হাতে করিয়ে দেব, যখন নেকি মোদী ওজন হবে আমি নেকির পাল্লা টেনে ভারী করিয়ে দেব, যখন ও পুলসিরাতে যাবে বিদ্যুতের গতিতে ওকে জান্নাতের গেটে পৌঁছিয়ে দেব, তারপরে কিছু ছাড়বো। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ, একবার মহব্বতের সাথে বলি সুবহানাল্লাহ, একবার মহব্বতের সাথে আকাশ পাতাল মুখরিত করে আল্লাহর ঘনি দিয়ে জোরে বলি নারে নবী। হলো না, ঘনি ভাঙলো না, জোরে করে বলি নারে নবী। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলো আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। দোস্ত আমার বুজুর্গ, আমরা মুর্শিদাবাদে বসে বসে মনে মনে করতাম, পশ্চিম বাংলার মাদ্রাসার মা যদি কেউ থাকে তো আমাদের মুর্শিদাবাদের বেঙ্গলাঙ্গার জেলিয়া মাদ্রাসা, তার বয়স এখন 105 বছর, কিন্তু এখানে এসে শুনছি এটা 110 বছর। তাহলে আমার এইবার মনে পড়লো ও একা মানো, এরা দুই বোন বোধ হয়, এরা মনে হয় দুই বোন হবে।
আমি অনুরোধ করবো মুসলমান, মায়ের খেদমতটা আসল কিনা করে বলুন। এক্ষুনি মায়ের গজল শুনলেন হায়দারের কাছে, বাবাজি হায়দার এক্ষুনি শুনলেন মায়ের গজল, তো জোরে বলুন যদি এই ঘুরিসা উম্মুল মাদারিস তামাম মাদ্রাসার জননী হয়, তাহলে জননীর খেদমত তো একান্তই উচিত আমাদের। জোরে সোরে বলি যত লোক বেঁচে আছি, আমরা ওই কোরআনের খেদমত করে আমাদের ইহজগৎ পরজগৎকে শান্তিময় করবো ইনশাল্লাহ। জোরে বলি ইনশাল্লাহ। আমি একবার ইনশাল্লাহ দেখতে চাই জোরে হাত উঠিয়ে, জোরে বলুন যতদিন বাঁচব আমি কোরআনের খেদমত করে নিজের জীবনটা ধন্য করব। জোরে বলি ইনশাল্লাহ। হাত উঠার কায়দা কি? কিছু লোক তুলছে, কিছু লোক তুলছে না, এরা বুঝতে পেরেছে যে হাত উঠিয়ে কিছু করবে নিশ্চয়। আমি কিচ্ছু করবো না আগেই বলেছি, বুঝে আসবে কালকে, আজকে না। শোনা আমার, হাত যারা উঠিয়েছে নগদ নগদ তিনটে লাভ হলো, কটা লাভ বললাম? তিনটে লাভ। এক নম্বর লাভ হলো আমাদের প্রত্যেকটি মানুষের ঘাড়ে কেরামান কাতবিন ফেরেশতা আছে কি নাই? আছে। ওই ফেরেশতা যখন আমি বললাম কোরআনের খেদমত আমরা জান ভরে করবো ইনশাল্লাহ, এই বলে হাত যখন উঠিয়েছে ফেরেশতা অমনি সঙ্গে সঙ্গে লিখে নিয়েছে পরওয়ারদিগারে আলম, তোমার বান্দারা ঘুরিসার ময়দানে জলসা শুনতে গিয়ে শিলাচটের প্যান্ডেলের নিচে বসে যখন ইয়াসুল্লাহ বলেছিল কারা কোরআনের খেদমত করবা হাত তোলো, সেদিন আমার হাত এরকম করে উঠেছিল। আল্লাহ বলবে, আল্লাহ আল্লাহকে বলবে, আল্লাহ তোমার এই বান্দারা হাত তুলেছিল আমরা লিখে নিয়ে এসেছি। সুবহান আল্লাহ। এক নম্বর লাভ। দুই নম্বর লাভ যখন আমরা হাসরের ময়দানে যাব, লক্ষ কোটি মানবের সামনে থাকব, আল্লাহ পাক আমাদের সামনে থাকবেন, তখন আমি ডানে বামে সামনে পিছনে উপরে নিচে পিতা মাতা আত্মীয় স্বজন বেটা বেটি বন্ধু বান্ধব সকলকে পাবো, কিন্তু সাহায্যকারী রূপে কাউকে পাবো না, সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকবে। সেই দিন আমি পেরেশান হয়ে এদিকে ওদিকে তাকাবো আর হঠাৎ করে দেখতে পাওয়া যাবে আমার সাহায্যের জন্য হাজির হয়ে গেছে কে, কোরআন জানিয়ে দিয়েছে কে সে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন এই জমি যে জমির উপরে বসে হাত তুলে বলেছি আমরা কোরআনের খেদমত করব, এই জমি হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজির হয়ে বলবে মাওলায়ে করিম আমার বুকের উপরে বসে তোমার বান্দারা হাত তুলে বলেছে আমরা কোরআনের খাদিম। আল্লাহ বলবে যারা আমার কালামের খাদিম তারা কোনো কালে জাহান্নামে যাবে না। জোরে বলুন সুবহান আল্লাহ। দু নম্বর লাভ। তিন নম্বর, কিয়ামতের দিনে আমার জবানে আল্লাহ তালা দিয়ে বন্ধ করে দেবে, জবানে তালা দিয়ে বন্ধ করে হাতকে জিজ্ঞাসা করবে বলো হাত তোমাকে নিয়ে কি করেছিল। জোরে বলুন আল্লাহ ইচ্ছা করলে হাতকে নিয়ে কথা বলাতে পারবে কিনা? পারবে কিনা? এবার হাত বলবে মাওলা একরিম ঘুরিসা জলসা শুনতে গিয়েছিলাম, মুর্শিদাবাদের কারির ইয়াসুল্লাহ বলেছিল কারা কোরআনের খেদমত করবা হাত তোলো, সেদিন আমার হাত এরকম করে উঠেছিল। আল্লাহ বলবে ওরে আমার কালামের খেদমতের জন্য যে হাত ওঠে সে হাতওয়ালা কোনো কালে জাহান্নামে যাবে না। দুর্বল সুবহান আল্লাহ। লাভ হলো না লোকসান? যারা তোলেন তাদের পুরা লোকসান। সেই জন্য আমি একদিন মুর্শিদাবাদ থেকে বীরভূমে এসে কাউরে লোকসান করতে চাইনি, বা সকলে মিলে একবার আনন্দের সাথে হাত তুলে বলুন যে আমরা যতদিন বাঁচবো কোরআনের খেদমত করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। জোরে বলে আল্লাহু আমিন। জোরে বলে আল্লাহু আমিন। এইবার আমি আপনাদেরকে জানতে চাই, জোরে সরে বলুন আমার জীবন দিয়েছে কে? জোরে বলুন কে? এই জীবনকে বাঁচানোর জন্য মাল দিয়েছেন কে? তাহলে জোরে একবার বলে দিই, জানার মাল কার? জোরে বল কার? এই জানার মালকে তাহলে ইনশাআল্লাহ প্রয়োজন হলে পরে কোরআনের জন্য লাগিয়ে দেব। জোরে বল লাগাবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। দেখি আজ ঘুরিসার মানুষ, আজকে বীরভূম জেলার মানুষ, আমি বিনা ভূমিকাতে আপনাদের কাছে বলছি, নচেত আজকে আমার কানে শোনালেন সেই জন্য তাড়াতাড়ি করছি, নচেত আমি তিন ঘন্টা বলবো তবে যে কাজ হবে। বাপ
কিন্তু উঠে দেড় ঘন্টা। সুবহানাল্লাহ, আমি অনুরোধ করছি দোস্ত আমার বুজুর্গ, এই পুরাতন জায়গা, ঐতিহাসিক জায়গা যার নাম ঘুরিসা, বীরভূম জেলা, সুবহানাল্লাহ, একটা ঐতিহাসিক জায়গা ইতিহাসে তার নাম আছে, শোনা আমার। তাই আমি অনুরোধের সঙ্গে আপনাদেরকে জানাচ্ছি, টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি জমি জায়গা যা কিছু আছে সব বড় না কোরআন বড়? জোরে বলুন, কে বলছেন কোরআন বড়? কোরআন বড়, মাশাআল্লাহ। তাহলে কোরআন যদি বড় হয়, কোরআনের জন্য জীবন দিতে আমরা রেডি। জোরে বলুন ইনশাআল্লাহ। আজ বেঈমান উঠে পড়ে লেগেছে, মুসলমান তোমাদের কাছ থেকে কোরআনকে ছিনিয়ে নেব, তোমাদেরকে কোরআন হারা বানিয়ে বেঈমান বানাবো, তারপরে ছাড়বো। আমরা মুসলমান আমাদের জীবন থাকতে জীবনের প্রতিজ্ঞা করে নেব, আমাদের জীবনের শেষ এক ফোঁটা রক্ত বিন্দু থাকা পর্যন্ত আমরা কোরআনকে বেইজ্জত হতে দেব না। জোরে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। স্বজন দুনিয়া থেকে অনেকের চলে গেছে, আমিও চলে যাব একদিন সময় হলে, তো অন্তত পক্ষে একবার কোরআনকে সাথে নিয়ে যেন যেতে পারি, এ চেষ্টা আমরা সকলে করব। একবার জোরে মহব্বতের সাথে নারায়ে তাকবীর বলবো, আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত করব, আল্লাহর রহমত যেন আমাদের কাছে এসে যায়। জোরে জোরে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ।